2022 সালের এপ্রিল মাসে বান্দরবনের বোম জাতিগোষ্ঠীর রাজনৈতিক সংগঠন কেএনএফ এর অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সশস্ত্র সংগঠন কেএনএ। জানা যায় এর শতাধিক সদস্য তিন বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য যায় মিয়ানমারের কাচিন প্রদেশে। 2021 সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। ওই দলটি গুপ্ত হামলা চালাচ্ছে সেনাবাহিনীর উপর। আত্মপ্রকাশের পর কুকিচিন ন্যাশনাল আর্মি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি এবং বান্দরবান জেলার বোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলিকদম উপজেলার সমন্বয়ে স্বাধীন রাষ্ট্রের দাবি করে। এই সশস্ত্র সংগঠনটি মূলত বম জনগোষ্ঠী নির্ভর হলেও পার্বত্য অঞ্চলের পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব দাবি করে। এই দলের প্রধান নাথান বোম রুমো উপজেলার এডেনপাড়ার অধিবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। তবে বর্তমানে নাথান বোম কোথায় আছেন তা নিশ্চিত নয়। কথিত আছে তিনি ভারতের মিজোরাম সীমান্তবর্তী এলাকায় বসে কলকাঠি নাড়ছেন। অনুসন্ধান বলছে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মির হাতে তিন সেনা সদস্য সহ ১৬ জন প্রাণ হারিয়েছেন। তাদের অপহরণের ঘটনা ১১টি, মুক্তিপণ আদায় করেছে ১.৫ কোটি টাকার মতো। রাঙামাটি বান্দরবন মিলিয়ে মোট ৭টি মামলা হয়েছে। অজ্ঞাতনামা সহ আসামি সংখ্যা প্রায় ৬০০। কেএনএ সদস্য ও জঙ্গি মিলিয়ে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৪৭ জন। এটা রুমার গহীন পাহাড়ি এলাকা। ক্যাম্পে সামরিক অবস্থানে কেএনএ। থাইখংপাড়া, থিংদলতেপাড়া, ত্লাং, স্লোপিপাড়া সহ বেশ কয়েকটি পাহাড়ে সাধারণ বম জনগোষ্ঠীদের সরিয়ে অবস্থান নিয়েছে তারা। ড্রোন ব্যবহার করে সশস্ত্র ওই সংগঠনের অবস্থান নিশ্চিত করে চ্যানেল ২৪। তাঁবুর চারপাশে ৩ ফুট মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে ট্রেন্স বা পরিখা, যাতে সেখানে সেনা সদস্যদের উপর নিরাপদে গুলি চালাতে পারে কেএনএ। দেখা যায় পাহাড়ের টিলায় গোলাবারুদ সহ এই গোষ্ঠীর সশস্ত্র অবস্থান। মূলত এসব এলাকা থেকেই পাহাড়ি জনগোষ্ঠীর উপর অত্যাচার জুলুম চালায় তারা। কেএনএর সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রভাব পড়ে স্থানীয় জনজীবনে। পর্যটন জেলা বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। কেএনএর সন্ত্রাসীদের দমনে মাঠে নামে সেনাবাহিনী। কুকিচিন ন্যাশনাল আর্মির ভেতরের খবর অনুসন্ধানে নামে চ্যানেল ২৪। বান্দরবানে সন্ধান মেলে বম জনগোষ্ঠীর এক নেতার। চলতে পারে না। আমরা জানতে পারি সন্ত্রাসী সংগঠনটির প্রধান নাথান বোমের সাথে যোগাযোগ রয়েছে তার। নানা শর্তে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন তিনি। তার মতে পাহাড়ে বসবাসকারী ১১ জনগোষ্ঠীর মধ্যে অন্তর্কন্দলই এই সন্ত্রাসীদের উত্থানের মূল কারণ। তাদের কথা মতে আমরা বৈষম্যের শিকার, সেই সরকারি চাকরিজীবীতে হোক আর ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়তে বা মেডিকেলে, তার মানে কি তাদের কথা অনুসারে আমরা নিরুপায়। এই মুহূর্তে তারা যে সশস্ত্র বাহিনীতে রূপ নিয়েছে সেটা কিন্তু আমাদেরও তেমন বোধগম্য নয় আর কি। যে একটা আলাপ আলোচনার মাধ্যমে, ডায়লগের মাধ্যমে দাবি দাওয়া তোলা যেত। তার মাধ্যমে আমরা নাথান বোমের সাথে সাক্ষাৎ ও কথা বলার চেষ্টা করি। নাথান সাথে কথা বলছিলাম, বলছো আমি ডিরেক্টলি না বলে আমি এখন আমার পিএসকে বলবো। এখন আপনার মোবাইল দিয়ে কথা বলবো, আপনার মোবাইল দিয়ে না, আমার মোবাইল দিয়ে তো সে ফোন করবে, সে কথা বলবে না আপনার সাথে, তার পিএস নাকি কথা বলবে। কিছুক্ষণ পর নাথান বোমের সহকারীর ফোন, জানান আলাদা রাষ্ট্র গঠনের দাবি না মানলে তাদের সংগ্রাম চলবে। And in that, we demand an autonomous state of Kuki-Chin state.